দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে আগামী 18 ডিসেম্বর থেকে। 7 জানুয়ারি এই নির্বাচনের ভোট গ্রহণের দিন ঠিক হয়েছে। ভোটের আগে নির্বাচন কমিশন দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সবগুলো থানার ওসি বদলির নজিরবিহীন আদেশ দেওয়ার পর তৎপর হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। 338 থানার ওসি ও 110 ইউএনওকে বদলির তালিকা পাঠানোর পর তাতে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওসি ইউএনও বদলির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটা ফাইল স্বাক্ষরও হয়েছে। এখন চিঠি ইস্যু করে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পাঠানো হবে। গত সোমবার দেশের 8 বিভাগের 47 জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন। এর আগে সারা দেশে সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল কমিশন। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে 6 মাসের বেশি সময় ধরে চাকরি করছেন, প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারা দেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে 5 ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও 3 দিন সময় বাড়ায়। সারা দেশে বর্তমানে 650টির বেশি থানা রয়েছে। এছাড়া দেশের সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নেয় ইসি। ইউএনওদের বদলির বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে গত 30 নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়, প্রথম পর্যায়ে যেসব ইউএনওর বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদ 1 বছরের বেশি হয়ে গেছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব ইসিতে পাঠানো প্রয়োজন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই চলে 4 ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি 5 থেকে 15 ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 17 ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন 18 ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত, আর ভোট গ্রহণ হবে 7 জানুয়ারি। রিজওয়ানা রিন্তি, কালবেলা।